সবুজ মোমো অর্থাৎ গন্ধরাজ মোমো ইয়েস কতটা জনপ্রিয়তা লাভ পেঁয়াজগুলিকে এই রকম ভাবে এক দু সেকেন্ড ভেজে নেওয়ার পর তা ভালো করে মিশিয়ে নিতে হবে আবারও দু এক সেকেন্ড নাচি অলমোস্ট আমার কিন্তু এখানে গন্ধরাজ রোলের কুটি রেডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাকাই ব্লগ আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছেন নতুন একটা রেসিপির সাথে আশা করি আপনারা সবাই শুনেছেন কলকাতার সেই বিখ্যাত লিওনসের সবুজ মোমো অর্থাৎ গন্ধরাজ মোমো ইয়েস কতটা জনপ্রিয়তা লাভ করেছে এবং ঠিক তার পরেই কিন্তু গন্ধরাজ রোল এসে গেছে আমাদের মাঝে গন্ধরাজ রোল বানানোর জন্য প্রথমে একটি পাত্রে ময়দা লবণ এবং সামান্য পরিমাণ ফুড কালার ইউজ করেছি এবং লিয়েছি সামান্য পরিমাণ জল এরপর এই সমস্ত উপকরণগুলিকে একসাথে মিক্সড করে নিতে হবে আপনারা যতটা পরিমাণ জিনিসটি বানাবেন ঠিক ততটা পরিমাণ কিন্তু উপকরণগুলি নেবেন এরপর আসুন সমস্ত উপকরণগুলিকে মিশিয়ে একটি ডো বানিয়ে নেওয়া যাক এরপর আস্তে আস্তে আমার কিন্তু ডোটি রেডি হয়ে গেল এরপর এখানে নেওয়া হয়েছে গন্ধরাজ লেবুর রস আর নিয়েছি লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ আর নিয়েছি এখানে কিছুটা পরিমাণ চিকেনের টুকরো যেটি নুন হলুদ মাখানো রয়েছে এছাড়াও লাগছে আমাদের ধনে পাতা পুদিনা পাতা কাঁচা লঙ্কার একটি পেস্ট এবং নেওয়া হয়েছে লঙ্কার গুঁড়ো এবং গন্ধরাজ লেবুর পাতা যেটা অ্যাকচুয়ালি গন্ধরাজ লেবুর ফ্লেভার দেবে এবং নিয়েছি একটি ডিম এরপর শুকনো কড়াইয়ের মধ্যে তেল ঢেলে তারপর পেঁয়াজগুলিকে ভেজে নিতে হবে পেঁয়াজগুলিকে এইরকম ভাবে এক দু সেকেন্ড ভেজে নেওয়ার পর তারপর চিকেনের টুকরোগুলোকে এর সাথে মিশিয়ে দিতে হবে এরপর এই সমস্ত উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নিতে হবে আবারও দু এক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা পুদিনা পাতা এবং কাঁচা লঙ্কার একটি পেস্ট এরপর এই সমস্ত উপকরণগুলিকে আবারও মিশিয়ে নিতে হবে পরে এই সমস্ত উপকরণগুলি নাড়াচাড়া হয়ে আসলে গন্ধরাজ লেবুর পাতাগুলো কেটে দিয়ে দিলাম যাতে খুব সুন্দর গন্ধরাজ লেবুর একটা ফ্লেভার অ্যাড হয় এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো সমস্ত উপকরণগুলিকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি অলমোস্ট আমার কিন্তু এখানে গন্ধরাজ রোলের পুটি রেডি হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটি একেবারে লোতে রেখে গন্ধরাজ লেবুর রসটি অ্যাড করে দিলাম এরপর সামান্য নেড়ে গ্যাসটি অফ করে দিতে হবে এরপর রোলের জন্য ময়দার বেসটিকে গোল করে বেলে নেওয়া হচ্ছে এরপর রোলের বেসটিকে ভালোভাবে সেকে নিতে হবে কড়াইয়ের ওপর সামান্য পরিমাণ রিফাইন অয়েল দিলাম এরপর একটি ডিপ ফাটিয়ে দেওয়া হলো তার উপর রোলের বেসটিকে দিয়ে দেওয়া হচ্ছে এরপর উভয় জিনিসটিকে ভালোভাবে ভেজে নেওয়া হবে এই রোলটিকে আপনারা সসের সাথে খেতে পারেন এছাড়াও আপনারা আপনাদের পছন্দ মতো জিনিসের সাথে খেতে পারেন রোলের বেসটির উভয় পাশ কিন্তু আমার গোল্ডেন কালার হয়ে গেছে অর্থাৎ এই বেসটি ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর কড়াই থেকে নামিয়ে এর মাঝে কুল ঢেলে গরম গরম পরিবেশন করলেই তৈরি হয়ে গেল আমাদের গন্ধরাজ চিকেন রোল যেটি খেতে অসম্ভব সুন্দর আর যেটা বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করুন
এবং আপনাদের কেমন লেগেছে এটাও কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না। আর নেক্সট আরও অনেক রেসিপি আসছে, আর সেই জন্য আমার চ্যানেল যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ফেলুন যাতে আমার চ্যানেলে আসা নিত্য নতুন ভিডিওগুলি আপনারা খুব সহজে নোটিফিকেশন পেতে পারেন। এরপর রোলটিকে কাগজের সাহায্যে গোল করে নেওয়া হয়েছে, যেমন ঠিক রোলের হয়। এইভাবে বাড়িতে আপনারাও ট্রাই করবেন।